আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার ভালোবাসায় আমরাও ভালো আছি। তা আজকে একটা নতুন ব্লগ নিয়ে আবার আসলাম। তো সকাল থেকেই ব্লগটা শুরু করলাম। তো এখন সকালবেলা নাস্তা বানাবে বলতে এই স্যান্ডউইচ তৈরি করে নিচ্ছে ব্রেড দিয়ে। এটা ওর বাবা তৈরি করতেছে। তো ডিমটার মধ্যে সুন্দর করে একটু সল্ট অ্যান্ড হচ্ছে একটু ব্ল্যাক পেপারস আর হচ্ছে একটু চিলি ফ্লেক্স দিয়ে এটাকে সুন্দর মতন আমি এটাকে ভালো মতন ফেটে নিছি। তা ওইটার মধ্যে ডিমটা ফ্রাই প্যানে একটু গরম করে হালকা একটু তেল দিয়ে, তেল বলতে আমি তেল দেওয়া হয়নি, এখানে বাটার অ্যাড করা হয়েছে। তো বাটার দিয়ে তেলটাকে ডিমটাকে ভালো মতন ভেজে তার উপরে ব্রেডটা দিয়ে চেপে চেপে নিচ্ছিল। এই পিট আর ওই পিট দুই পিটটা চেপে মাঝখানে একটু কেচাপ দিয়ে আর একটু চিজ দিয়ে কিন্তু খুবই মজা করে একটা স্যান্ডউইচ তৈরি করে নিচ্ছে, যেটা কিনা অনেক বেশি ক্রিপসি আর অনেক বেশি মজা ছিল। তো আমার ভিডিওর থাম্বনেল দেখে তো নিশ্চয়ই বুঝতে পারতেছেন আজকের ভিডিওটা কিসের উপর। সামারের জন্য কিছু কাপড় চোপড় কেনা হয়েছে ওর বাবার জন্য আর মানহার জন্য। তো সেটা নিয়েই আজকে ভিডিওটা। তো এখন আমরা ওয়েস্টফিল্ডে চলে আসছি। ওর বাবার জন্য কিছু পরা টি শার্ট নিবে আর মানহার জন্য কিছু সামার ড্রেস। যেহেতু মাশাল্লাহ মানহা এখন নার্সারিতে যায়, তো দেখা যায় যে এখন ওয়েদারটা মাশাল্লাহ ইংল্যান্ডে ভালো, তো এই কারণে কিছু সামারের ড্রেস প্রয়োজন। আর বাচ্চাদের কাপড় চোপড় তো দেখা যায় সব সময় 2-3 মাস হয়ে যাওয়ার পরেই কিন্তু বাচ্চারা দেখা যায় ওদের কাপড় চোপড় আবার চেঞ্জ করতে হয়। কারণ আমি মানহার ক্ষেত্রে একটু বেশি মানে তাড়াতাড়ি কাপড় মানে কিনতে হয়, কারণ ও কাপড় চোপড় প্রচুর নষ্ট করে, যার কারণে দেখা যায় ওর কাপড় চোপড় একটু বেশি কিনতে হয়। স্কুলে গেলে সুন্দর একটা ড্রেস পরায় যদি দেই, ওইটাকে দেখা যায় যখন বাসায় নিয়ে আসে আমার মেয়ে পুরো কালার টালার করা একদম নিয়ে আসে। সেদিন আমার বোনকে দেখাচ্ছিলাম ড্রেস, যে ও জামার কী অবস্থা, মানে পুরো জামা জামা একে টেকে সব কালারিং করে ফেলে। তো এটা একটা বিগ প্রবলেম। তোর জন্য অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখা হচ্ছিলো। তো মেয়ের ক্ষেত্রে দেখা যায় যেটা ওর জন্য ড্রেস কিনতে আসলে যেটা হয় ওর বাবা বা আমার যে জিনিসটা সবসময় হয়, আমরা যেটা নিব সেটা তো নেই, তো এটার সাথেও দেখা যায় অন্যান্য অনেক কিছু মেয়ের জন্য কেনা হয়। আমি কিনতে আসলেও একই রকম হয়, ওর বাবার ক্ষেত্রেও সেম একই রকম হয়। তো ওর বাবা আর আমি দুজন মিলে 100 পাউন্ডের শপিং করছি আর মেয়ের জন্য একাই 100 পাউন্ডের শপিং করা হয়েছে শুধু সামারের কিছু ড্রেস। তো এটা শুধু আজকের কথা না, এই মেয়ের জন্য কিছু কিনতে আসলে ওর বাবা সবসময় মানে মেয়ের জন্য যেটা দরকার সেটা তো নিবেই, সাথে আরও অনেক কিছু নিয়ে নিবে। এই যে ব্লু যে ড্রেসটা দেখছেন এটা খুবই খুবই ভালো লাগতেছিল, অনেক সুন্দর। আমার মনে হয়েছে যে এই ড্রেসটা যদি মানহা সামারে যদি পরে আমার কাছে অনেক বেশি মনে হয় মানে হচ্ছিল ওকে ভালো লাগবে। আর এই যে শর্ট প্যান্টটা এটা আমার খুব বেশি পছন্দ হয়েছে, যেটা কিনা নিব। আর ওই ড্রেসটার কথা যেটা বলতেছিলাম ব্লু ড্রেসটা, সেটা আর কি ফাইনালি নেওয়া হলো না, কারণ হচ্ছে ওটা ওর থেকে একটু বেশি মনে হচ্ছিল লং হয়ে গেছে। তো এত মানে লং ড্রেস আমার কাছে ভালো লাগতেছিল না, যদিও ওইটা ওর বয়সের কিন্তু অনেক বেশি লং মনে হচ্ছিলো, যার কারণে ওইটা নেওয়া হয় নাই। আর এখানে শু দেখতেছিল ওর জন্য, এখন তো মাশাল্লাহ ওয়েদারটা অনেক ভালো, তো এই কারণেই কিছু সামারের ড্রেস নেওয়া হচ্ছে। তো এই ওয়েদার তো আজ মানে 2 দিন খুব মানে গরম পড়লে মনে হয় যে এটা নেই ওইটা নেই, তারপর আবার 2-3 দিন পর আবার দেখা যাবে যে সেই মানে আবার সেই ঠান্ডা। তো ওয়েদার একদম টানা যে গরম একদম ভালো, ইংল্যান্ডের ওয়েদার তো কখনোই কোনো ঠিক ঠিকানা নাই, যার কারণে সামার সামার বললেও দেখা যায় যে 2 দিন ভালো থাকার পর 3 দিনের দিন আবার সেই বৃষ্টি আবার সেই ঠান্ডা,
এই অবস্থাই। তো এখন ওর ড্রেস যা যা নেয়া সব কিছু কিন্তু মোটামুটি নেওয়া হয়ে গেছে, ওর বাবা পে করে নিল। আর হচ্ছে একটু খাওয়া দাওয়া করবো এখন, আমরা শপিং করতে করতে একটু টায়ার্ড হয়ে গেছি, তো আমরা এখন খাওয়া দাওয়া করবো। আমরা এখন ম্যাকডোনাল্ডসে বসছি, তো খাবো আমরা। আর যারা ভিডিও দেখছেন তাদেরকে বলে নেব, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আমার ব্লগ আপনাদের কাছে কেমন লাগে, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো বাংলাদেশে কথা বলছিলাম আমার বোনের সাথে, মনটা একটু খারাপ। একটু খারাপ বলতে সব সময় তো যখন জিনিস পাঠায় তো সেটা দেখা যায় যে খুব দ্রুত পেয়ে যায়, একদিন বা যেদিন যায় তার হয়তো বা পরের দিন বা তার পরের দিন, মানে 2 দিনের মধ্যে ফোন করে কিন্তু জিনিসটা দেয়া হয়। কিন্তু এবার কিন্তু অলমোস্ট অনেক দিন হয়ে গেল, এখনও কিন্তু জিনিসগুলি পায় নাই। তো এই সপ্তাহের মধ্যে ভাইয়ের সাথে কথা হয়েছিল, সে বলছে এই সপ্তাহের মধ্যে নাকি জিনিসগুলি পেয়ে যাবে, তো দেখি কবে ইনশাল্লাহ পায়। তো এই ব্যাপারটা নিয়ে আর কি মনে হচ্ছে যে না, অনেক অনেক দিনই হয়ে গেল। আর এই যে আমার ওর বাবা বলতেছে তুমি তোমার জন্য কিছু নাও ওদের ড্রেস নেওয়ার পরে, তো আমি বলতেছি আমার তো সামারের ড্রেস লাগতেছে না, যদি আমি তো দেখা যায় যে আমার টুকিটাকে যা লাগে সেটা কিন্তু আমার যখন লাগে আমি নিয়ে নিই। তো আমার এই কারণে বললাম যে আমার তো ড্রেস লাগতেছে না, আমার শু দরকার ছিল, যেহেতু মানহাকে স্কুলে দিয়ে আসতে হয় তো আমার মনে হচ্ছিলো যে একটু স্লিপার টাইপের হলে আমার জন্য ভালো হতো, তো এই কারণে 2টা স্লিপার ও আমার জন্য নিয়ে দিল। আর হচ্ছে কালো যেটা দেখছেন শুটা আমার পছন্দ ছিল, আর গ্রে কালারটা ওর বাবা পছন্দ করছে, তো মোটামুটি কিন্তু নেওয়া হয়ে গেল আমার যতটা কেনা হয়ে গেল। আর আজকে যেহেতু বিরিয়ানি রান্না করব, তো বিরিয়ানি রান্না করার জন্য আমার পেঁয়াজের দরকার ছিল। তো বাসায় যখন শপিং করে নিয়ে গেলাম তো যাওয়ার পরে দেখলাম পেঁয়াজ নাই, তো বিরিয়ানি রান্না করব পেঁয়াজ নাই, কেমন একটা ব্যাপার হয়ে গেল না। তো পরে হলো কি, বাসায় গিয়ে আমরা ড্রেস ট্রেস চেঞ্জ চেঞ্জ করে ফ্রেশ ট্রেস হয়ে আবার বের হয়েছিলাম বাসার সামনেই টেস্কো, তো টেস্কোতে আসছিলাম। তো এখান থেকে পেঁয়াজ নিতে আসার পর মনে হলো যে এটা নাই সেটা নাই, তো একটা নিতে আসার পর দেখা গেল যে অনেক কিছুই বের হয়েছে, যে হ্যাঁ এটাও নিতে হবে ওটাই নিতে হবে, এই সেই করে কিন্তু অনেক কিছু নেওয়া হয়ে গেল। যাই হোক, যেহেতু ইনশাল্লাহ আজকে আমি একটা জিনিস রান্না করবো প্ল্যান করছি, তো সেটা তো অবশ্যই আপনাদের সাথে সেটা দেখাবো। তো আমি আমার জিনিসগুলো আগে নিয়ে বাসায় যাই, তারপর আমি বিরিয়ানি কীভাবে রান্না করছি সেটা ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। যদিও আমি যেভাবে বিরিয়ানি রান্না করি খুবই সিম্পলভাবে, বাসায় যা যা আছে বিরিয়ানি রান্না করতেছে শুনলে কিন্তু মনে হয় যে অনেক কিছু দিয়ে বিরিয়ানি রান্না করতে হয়, আসলে কিন্তু এটা সত্যি বিরিয়ানি রান্না করা কিন্তু তো ইজি ব্যাপার না, অনেক কিছু কিন্তু প্রয়োজন হয়। বাট আমি খুব সাধারণভাবে খুব সিম্পলভাবে বিরিয়ানি রান্না করব, যেভাবে আমি সবসময় বাসায় করি। তা আসার সময় আমি আম্বালার থেকে সিঙ্গারা নিয়ে আসছিলাম, আর সাথে তো চা থাকবেই, তো এখন একটু চা সিঙ্গারা খেয়ে একটু চাঙ্গা হব, তারপর আপনাদের সাথে শেয়ার করব বিরিয়ানি রান্না করা। তো ইনশাল্লাহ দেখতে থাকুন বিরিয়ানি রান্নাটা কীভাবে আমি করি, পুরো ভিডিওটা দেখলে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন আমি কীভাবে অতি সিম্পলভাবে বাসা জিনিসপত্র দিয়ে কিন্তু একটা মজাদার বিরিয়ানি রান্না করে ফেলবো। এই তো আমি এখন চিকেনটাকে ভালো মতন কেটে তারপর ক্লিন করে নিব। আমি আগে এটা একটা হোল চিকেন ছিল, তো ওইটা দিয়েই আমি বিরিয়ানিটা করব। তো এটা কাটা হচ্ছে, যদিও এটা হোল কেনার একটা কারণ ছিল যেটা দিয়ে, তো হোল কেনার কারণ ছিল যেটা আমি এইভাবে আস্তভাবেই রান্না করা হবে ভেজে, আমি হয়তো বা ভুনা টাইপের বা রোস্ট করতাম গ্রিল করে ফেলতাম, পরে মনে হলো যে না আমি এটা দিয়ে বিরিয়ানি রান্না করে ফেলি, মাইন্ড চেঞ্জ হয়েছে। আর এই যে সাথে ডিম ডুম যা যা ছিল হাবি যাবি, ওইটা আমি পলিথিনের মধ্যে করে কিন্তু প্যাকেট করে কিন্তু ফ্রিজে রেখে দিব। আমি এখানে শুধু রানের পিসটা দিয়েই কিন্তু সুন্দরভাবে যে চিকেনটা কাটার পরে যে কয়টা পিস হয় হয়তো বা 4 পিস, ওইটা দিয়ে কিন্তু আমি বিরিয়ানিটা রান্না করে নিব, আর সাথে যা ছিল সেটা কিন্তু আমি আলাদাভাবে প্যাকেট করে রেখে দিব। এই তো আর এখন এটাকে ভালো মতো পরিষ্কার করে ধুয়ে আমি কিন্তু কেটে কেটে রেডি করে নিচ্ছি। আর এখানে ছিল পোলার চাল, এটা আমি চিনি গুঁড়া চালটা ইউজ করছি, সাথে মুগ ডাল দিচ্ছি। হয়তো বা অনেকে বলবেন যে মুগ ডাল দিচ্ছি কেন বিরিয়ানিতে,
সেটা বলছি। আর হচ্ছে এটা আইকিয়া থেকে যে পাতিলাটা কেনা হয়েছিল এটা কিন্তু এখন পর্যন্ত আমি ইউজ করি নাই, তো আজকে বিরিয়ানি যত রান্না করছি আজকে এটা ইউজ করব। আর মুগ ডাল দেওয়ার কারণটা হচ্ছে ওই যে আমি বললাম, আমি এখন পেঁয়াজ টেঁয়াজ কেটে নিচ্ছি, আমি আমি যেভাবে বিরিয়ানি রান্না করি সেটাই আপনাদেরকে দেখাবো। তো আমি আমার মতন করে রান্না করছি, বিরিয়ানি থেকে হয়তো বা অনেকেই মুগ ডাল দিবে না, কিন্তু আমার মতন করে যেহেতু রান্না করছি আমি এখানে মুগ ডালটা ইউজ করছি। তো আমি এখানে পেঁয়াজটা কিন্তু কেটে নিলাম, তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। এখন তেলটা গরম হওয়ার পর কিন্তু আমি এখানে গরম মশলাগুলি দিয়ে দিলাম, তেজপাতা, এলাচি, যা দারচিনি যা যা লাগে সেটা কিন্তু আমি দিয়ে দিলাম গরম তেলের মধ্যে। একটু ভাজা যখন একটু গ্রান বের হয়েছে, একটু ভাজা ভাজা হয়ে গেছে, তখন কিন্তু আমার কেটে রাখার পেঁয়াজগুলি আমি দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা ব্রাউন কালার হওয়ার পর কিন্তু আমি আদা রসুনের পেস্টটা পরিমাণ মতন দিয়ে এটাকে ভালো মতন আর একটু ভেজে নিব। আর এখন যেটা করব, আমি কিন্তু আলাদাভাবে চিকেনটা ভেজে নেই নাই, আমি এই যে মশলার যে আমি যে এটাকে ভেজে নিচ্ছি এই ভাজার মশলার মধ্যেই কিন্তু আমি চিকেনের পিসগুলি দিয়ে দিব। আর এখানেই কিন্তু আমি প্রায় 20 মিনিটের মতন চিকেনটাকে ভাজবো, কিন্তু আমি আলাদা ফ্রাই প্যানে ভাজি নাই। আমি মশলার সাথে ভাজার একটা কারণ হচ্ছে যাতে চিকেনের মধ্যে মশলার যে গ্রানটা, যেহেতু আমি এখানে এখনও কোনো মশলা দিই নাই, শুধু তেলের উপর আদা রসুনের পেস্ট আর এমনি গরম মশলা ইউজ করা হয়েছে, তো পুরো ঘ্রাণটাই কিন্তু আমার এই চিকেনের মধ্যে চলে আসবে। তো এখন ভালো মতন ভাজা হওয়ার পর কিন্তু আমি রেডিমেড বিরিয়ানির যে মশলাটা সেটা আমি ইউজ করতেছি। তো এইটা মশলা বিরিয়ানি মশলাটা দেওয়ার পর কিন্তু আমি এটাকে ভালো মতন একটু 5 মিনিটের মতন ভাজবো। এখনও কিন্তু আমি পানি দিই নাই, আমি মশলাটা তেলের মধ্যে 5 মিনিট ভেজে তারপর সামান্য পরিমাণ গরম পানি দিচ্ছি। তো আরেকটা ফ্রাই প্যানে কিন্তু আমি ঘি দিয়ে দিলাম, আর এখানে শুধু ফ্রাই প্যানের মধ্যে ঘি দিয়ে আমি আমার চাল আর মুগ ডাল যেটা ধুয়ে রাখছিলাম পরিষ্কার করে সেটা কিন্তু আমি শুধু ঘিয়ের মধ্যে ভেজে নিব। এখানে কিন্তু আমি কোনো রকমের মশলা ইউজ করি নাই, পেঁয়াজ ইউজ করি নাই, কিছুই কিন্তু ইউজ করি নাই, শুধু আমি ঘিয়ের মধ্যেই এই চালটাকে ভেজে নিব। তারপর যখন 10 মিনিটের মতো চালটা যখন ভাজা হবে তখন কিন্তু আমি এখানে ইউজ করব হলো গরম পানি। আর গরম পানি দেওয়ার পর কিন্তু আমি এটাকে প্রায় 15 মিনিটের মতন ঢেকে রেখে মানে 90% কুক কিন্তু আমি করে নিব। তারপর কিন্তু আমি এখন চিকেনটা উঠায় ফেলে আমি এই যে আমার যে পোলা চালটা ভাজা বা সেদ্ধ হয়ে গেছে সেটা কিন্তু আমি সুন্দর করে এক একটা লেয়ার দিয়ে কিন্তু আমি উপরে চিকেনটা দিয়ে দিয়ে আরও 10 মিনিটের মতন ঢেকে রেখে দেব। তাহলে কিন্তু খুব সুন্দর একটা বিরিয়ানি হবে, আপনারা ইনশাল্লাহ দেখতে পারবেন। আমি শেষে লুকটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এই দেখেন চমৎকার কিন্তু হয়ে গেল, খুবই ইজিভাবে বাসার সব কিছু দিয়ে কিন্তু আমি খুব সহজে করে নিলাম। বিরিয়ানি রান্না করা কিন্তু এত সহজ না, অনেক কিছুই কিন্তু অনেক কিছু দিতে হয়, বাট আমি কিন্তু শুধু বিরিয়ানি মশলাটা ছাড়া আর সবই বাসার জিনিসপত্র দিয়ে কিন্তু রান্নাটা করে নিছি। তো হয়ে গেল আমার বিরিয়ানি রান্না, এখন খাওয়া দাওয়ার পর্ব। তো আমরা খাওয়া দাওয়া করি, আর বাইরে থেকে যা যা কিনে নিয়ে আসছিলাম তো সেটা একটু দেখাই। এই ছিল বাসার আজকে যা পেঁয়াজ কিনতে যাওয়ার পর বাকি যা যা কেনা, এটা ছিল হলো আমার মানে একটা কিনতে যাওয়ার পরে সাথে আরও অন্য অন্য যা যা লাগে সবই কিন্তু নেওয়া হয়েছে। তো আশা করি আজকে যা যা করলাম আমার শপিং থেকে শুরু করে রান্না থেকে শুরু করে সবই আপনাদের ভালো লাগছে, যা যা করি বাসায় সেটাই একটু দেখানোর চেষ্টা করলাম, আশা করি আপনাদের ভালো লাগছে। সবাই ভালো থাকেন, নেক্সট ব্লগে আবার ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফিজ।